আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। পাকিস্তানি মিডিয়া ইন্ডাস্ট্রি এখন বেশ জনপ্রিয়, তাদের নাটকের বেশ সুনাম রয়েছে, পাকিস্তানি তারকারা বলিউডেও কাজ করছেন। তবে এবারে গুরুতর অভিযোগ এসেছে পাকিস্তানি অভিনেত্রীদের ওপর। ঘটনা শুরু এক ইউটিউবের ভিডিওকে কেন্দ্র করে, আবার সেই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর সাবেক মেজর আদিল রাজা। তিনি এক বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, বেশ কয়েকজন প্রথম সারির পাক অভিনেত্রীকে হানি ট্র্যাপ করা হতো, মানে সৌন্দর্য বা যৌনতার ফাঁদ হিসেবে ব্যবহার করত পাক সেনাবাহিনী বলে খবর প্রকাশ করেছে ডেইলি পাকিস্তান। বর্তমানে তিনি সোলজার স্পিক্স নামে একটি ইউটিউব চ্যানেল চালান, সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 3 লাখ। সেই চ্যানেলের সাম্প্রতিকতম এপিসোডে তিনি এই বিস্ফোরক দাবি করেন, আর তার এই দাবি নিয়ে এখন উত্তাল পাকিস্তান। আদিল রাজা এখন আপাতমস্তক একজন ইউটিউবার, তিনি এখন পাকিস্তানে থাকেন না। তিনি তার চ্যানেলের ভিডিওটিতে বলেছেন, পাক রাজনীতিবিদদের ফাঁদে ফেলতে অবসরপ্রাপ্ত জেনারেল কামার বাজওয়া এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর সাবেক প্রধান ফয়েজ হামিদ কয়েকজন পাকিস্তানি অভিনেত্রী এবং মডেলদের ব্যবহার করতেন, কিন্তু কয়েকজন অভিনেত্রীর নামের 2টি করে বর্ণ উল্লেখ করেছেন, এই যেমন MH, MK, KK, SA। এমন সংকেত দেখে নেটিজেনরা ধারণা করছেন অভিনেত্রী মেহু শাহেদকে MH, মাহিরা খানকে MK, কুবরা খানকে KK, সজল আলীকে SA নামে হয়তো ডাকতেন তারা। আদিরাজার এমন মন্তব্যের পর হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। পাকিস্তানি তারকারাও দিয়েছেন জবাব, অভিনেত্রীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী সজল আলী ইনস্টাগ্রামে লিখেছেন, এটি খুবই দুঃখজনক যে আমাদের দেশে নৈতিক অবক্ষয় হয়েছে, চরিত্র হনন করা জঘন্যতম পাপ। মামলার হুঁশিয়ারি দিয়ে কুবরা খান বলেন, আগামী 3 দিনের মধ্যে প্রমাণ দিতে না পারলে এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। চিন্তা করবেন না, আমি যুক্তরাজ্য থেকে পাকিস্তানে এসেছি, প্রয়োজনে আমি যুক্তরাজ্যে যাব। কুবরা ও সজলের পর মেহুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আদিল রাজার দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, তিনি কাউকে এভাবে তাকে অপমান করতে দেবেন না। 2 মিনিটের খ্যাতি উপভোগ করতেই রাজায় দাবি করেছেন বলে জানিয়েছেন তিনি। মাহিরা খান অবশ্য এখনও এই বিতর্কের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি, প্রতিক্রিয়া আসেনি জেনারেল বাজওয়া বা পাক সেনার পক্ষ থেকেও। পদ্মানিউজ24.com এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।